আমি গরঙ্গ সর্দার, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেকনিক্যাল গরঙ্গ। ফ্রেন্ড, একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করবো। ফ্রেন্ড, আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি এখন মনে মনে ভেবে থাকি যে আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, তখন আমাদের সর্বপ্রথম একটা জিনিস আমাদের মাথার ভিতরে আসে, সেটা হলো যে আমরা যে চ্যানেলটা আমরা বানাবো সেই চ্যানেলের নামটা আমরা এখানে কি রাখবো। ফ্রেন্ড, আপনি যদি মনে মনে ভেবে থাকেন যে আপনি একটা ইউটিউব চ্যানেল বানাতে চান, তাহলে আপনি এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ফ্রেন্ড, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব যে একটা ইউটিউব চ্যানেলের নাম আপনি কিভাবে রাখতে পারেন, মানে কোন কোন জিনিসগুলো এখানে নজর রেখে আপনি একটা চ্যানেলের নাম এখানে ডিসাইড করতে পারেন। এবং যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তাদের জন্য বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করে রাখুন, যার ফলে কি হবে, আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ড, আমরা যখন মনে মনে ভেবে থাকি একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, এবং তখনই আমাদের মাথার ভিতরে একটা প্রশ্ন ঘুরতে থাকে যে আমরা ঠিক তো করে নিলাম একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, কিন্তু সেই ইউটিউব চ্যানেলের নামটা আমরা কিভাবে রাখবো। ফ্রেন্ড, আপনি যদি মনে করে থাকেন আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান, তাহলে আমি যেই পয়েন্টগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই পয়েন্টগুলো অবশ্যই আপনার এখানে মনে রাখা দরকার, যার ফলে আপনি এখানে একটা সুন্দর ইউটিউব চ্যানেলের নাম এখানে আপনি খুঁজে বের করতে পারবেন। তো ফ্রেন্ড, প্রথম যে জিনিসটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হলো যে আমরা এমন একটা নাম আমরা আমাদের চ্যানেলের জন্য রাখব যেটা সকলের মনের ভিতরে সবসময় থেকে যায়, মানে এমন একটা সহজ এবং সরল নাম আমাদের রাখতে হবে, মানে লোকের সেটা নামটা পছন্দ হবে এবং তাদের মাইন্ডের ভিতরে এটা, তাদের মনের ভিতরে এটা সবসময় থেকে যাবে। আমরা কোনো হার্ড কোনো শব্দ এখানে ব্যবহার করব না, একটা সহজ সরল নাম আমরা ব্যবহার করব, যার ফলে লোকে এখানে সবসময় সেই নামটা মনে রাখতে পারে। ফ্রেন্ড, এটা দেখালো প্রথম যে আমাদের যে ইউটিউব চ্যানেলের নাম হবে সেটা এখানে সহজ সরলভাবে আমাদেরকে লিখতে হবে। ফ্রেন্ড, পরের যে বিষয়টা আমি এখানে আলোচনা করব সেটা হলো যে নামটা আমরা মনে মনে ডিসাইড করব সেই নামটা এখানে ইউনিক হওয়া চাই, মানে আপনি যে নামটা আপনার চ্যানেলের জন্য রাখতে চাইছেন সেই চ্যানেলের নামটা এখানে ইউনিক হবে, মানে আপনার এই নামে কোনো ইউটিউব চ্যানেল আগে ক্রিয়েট হয়নি, মানে এমন একটা নাম আপনাকে বের করতে হবে যেটা আগে ইউটিউবে এখানে কেউ বানায়নি। এখানে আপনি আরও একটা জিনিস করতে পারেন, যদি কেউ বানিয়েও থাকে কিন্তু তার চ্যানেলটা আপনি এখানে চেক করতে পারেন, দেখতে পারেন তার চ্যানেলে কটা ভিউজ আছে, কটা সাবস্ক্রাইবার আছে, মানে আপনি তার উপরে বেস করেও সেই নামটা এখানে রাখতে পারেন। আপনি মনে মনে ভাবছেন সেই চ্যানেলে কিছুই নেই, তাহলেও আপনি এখানে চ্যানেল ক্রিয়েট করতে পারেন। এর সাথে সাথে আরেকটা জিনিস আমাদের এখানে নজর রাখতে হবে, সেটা হলো যে চ্যানেলের নামটা আমরা আমাদের চ্যানেলের জন্য রাখতে চাইছি সেই চ্যানেলের ইউআরএলের যে অ্যাভেলেবিলিটি আছে সেটা কি এখানে আছে কি নেই সেটা আমাদের চেক করে দেখতে হবে। আপনারা মনে হয় এই জিনিসটা বুঝতে পারেননি, মানে ধরুন আমি একটা নাম এখানে বেছে নিয়েছি এবং সেই নামের আমরা চেক করে দেখব এখানে ইউআরএলের যে অ্যাভেলেবিলিটি আছে সেটা এখানে আছে কিনা। ফ্রেন্ড, এর আগে আমার চ্যানেলে একটা ভিডিও আমি বানিয়েছি কিভাবে চেক করতে হয় আপনার যে চ্যানেলের নামের ইউআরএল, সেটা আমি আমার ভিডিওর মধ্যে এখানে ডিসকাস করেছি, আপনারা ভিডিওটি গিয়ে দেখতে পারেন। ফ্রেন্ড, এখানে আপনাকে করতে হবে যে সেই নামটা নিয়ে আপনার যে গুগলের ক্রোম ব্রাউজার আছে সেখানে যে আপনাকে চেক করে দেখতে হবে, কারণ আমরা আমাদের একটা ইউআরএল পেয়ে থাকি ইউটিউব থেকে, মানে www.youtube.com/technicalgourang, মানে আমার ইউটিউব চ্যানেলের ইউআরএল এটা। ফ্রেন্ড, আপনার চ্যানেলটাও যখন 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করে যাবে তখনও আপনার চ্যানেলটাও এইভাবে হবে www.youtube.com/ আপনার যে চ্যানেলের নাম আছে সেই চ্যানেলের নামটা এখানে আপনি ইউআরএল হিসাবে পেয়ে যাবেন। তো ফ্রেন্ড, এই জিনিসটা আমাদের এখানে সবসময় চেক করে দেখতে হবে তার অ্যাভেবিলিটি এখানে আছে কি না। আপনার এখানে অ্যাভেবিলিটি না থাকলেও পরে অন্যভাবে আপনার চ্যানেলের যে ইউআরএল আছে আপনি এখানে লিখতে পারেন বা আপনি সেখান থেকে অ্যাভেবিলিটি পেতে পারেন, কিন্তু সেটা এখানে সুন্দর দেখাবে না। পরের যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যেটা এখানে খুবই ইম্পর্টেন্ট, যেমন ধরুন আমরা যে চ্যানেলের নামটা আমরা এখানে ডিসাইড করব সেই অনুযায়ী আমরা সবসময় যেন আমাদের ভিডিওগুলো এখানে আমরা ছাড়তে চেষ্টা করব, মানে ধরুন আপনি এখানে কুকিং চ্যানেলের নাম দিয়ে দিলেন কিন্তু আপনি এখানে ছাড়ছেন কোনো টেক রিলেটেড ভিডিও, মানে এই ধরনের যে নামের সাথে যে ভিডিওগুলো আপনি ছাড়বেন তার জন্য একটা সামঞ্জস্য
সামঞ্জস্য থাকা চাই, মানে যে নামে আপনি ইউটিউব চ্যানেল খুলছেন সেই নাম অনুযায়ী আপনি সেখানে ভিডিও ছাড়ার চেষ্টা করুন। তা নাহলে একটা তালমিল সেখানে হবে না, মানে এক ধরনের নাম এবং এক ধরনের এখানে ভিডিও, এইটা যদি সেখানে একটু সামঞ্জস্য থাকে তাহলেই ভিউয়ার্সের কাছে এখানে বোঝা আরও একটু খুব সহজ হয়ে যাবে, যার ফলে আমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি লোকের কাছে এখানে পৌঁছে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। মানে এখানে আমাদের ইউটিউব চ্যানেলের নাম এবং যে ভিডিওটা আমরা এখানে বানাবো তার মধ্যে কিছু সিমিলারিটি এখানে হওয়া দরকার। তো ফ্রেন্ড, আশা করি আপনি যদি একটা নতুন ইউটিউব চ্যানেল বানাতে চান তাহলে আপনি কেমন একটা নাম রাখবেন, মানে সহজ সরল আপনাকে এখানে নাম রাখতে হবে, এবং আপনি যে চ্যানেলের নামটা রাখবেন সেটা এখানে ইউনিক হওয়া চাই, এবং এখানে চেক করে দেখতে হবে সেই নামের কোনো ইউআরএল আগে থেকে তৈরি হয়েছে কি না, মানে আপনি যে নামের ইউআরএলের কথা এখানে ভাবছেন সেই নামের ইউআরএলের অ্যাভেলেবিলিটি এখানে আছে কি না। এবং লাস্ট যে বিষয়টা আমি একটু আগে আপনাদের সঙ্গে বললাম সেটা হলো যে চ্যানেলের নামটা আপনি এখানে রাখতে চাইছেন সেই চ্যানেলের নামের সঙ্গে এখানে সিমিলারিটি রেখে আপনাকে ভিডিওগুলো বানাতে হবে। মানে আপনি এখানে কুকিং চ্যানেলের নাম রাখলেন কিন্তু ভিডিও ছাড়ছেন আপনি এখানে গেমিং চ্যানেল, মানে এই ধরনের হলে একটু লোকের কাছে বোঝা খুব কঠিন হয়ে যাবে, তার ফলে লোকে আপনার চ্যানেলটা এখানে বুঝতে অসুবিধা হবে। তো ফ্রেন্ড, আশা করি ভিডিওটির মাধ্যমে বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানান, এবং আপনি যদি মনে করেন এই ভিডিওটা অন্য কারো উপকার লাগতে পারে তাহলে অবশ্যই ভিডিও আপনি এখানে শেয়ার করতে পারেন। এবং সবশেষে একটাই কথা বলবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।